ইউটিউবে আমি রিউজ ভিডিও ইউজ করছিলাম এই কারণে আমার এক লক্ষ আডার ওয়াজার সাবস্ক্রাইবারের এই চ্যানেলটার মনিটাইজেশনটা চলে যায় তো আমি কিভাবে ফিরিয়ে নিয়ে আসলাম এই ভিডিওর মধ্যে আমি সম্পূর্ণ আপনাদেরকে জানিয়ে দিব আবার আমি আপনাদেরকে এই কথাটাও বলে দিচ্ছি যে আমি এখানে কোন কোন ভুলটা করেছি সেগুলো কিন্তু এই ভিডিওর মধ্যে আমি তুলে ধরবো যাতে আমি যে ভুলগুলো করেছি এই ভুলগুলো যাতে আপনারা না করেন আমি কীভাবে এটাকে সমাধা করলাম অবশ্যই আমি ভুল করেছি না হলে কিন্তু ইউটিউবে এখানে রিউজ কন্টেন্ট ধরে আমার এখানে মনিটারেশনটা নিয়ে নিত না যাতে রিউজ কন্টেন্ট আমার এখানে একটা পলিসি আসছে এটাকে অবশ্যই আমাকে প্রথমে দূর করতে হবে প্রথমে আপনাদের চ্যানেলের মধ্যে যদি রিউজ কন্টেন্ট থাকে সেগুলোকে আপনারা অবশ্যই ডিলিট করা লাগবে এরপরে যখন আপনারা রিঅ্যাপ্লাই যখন আবেদনটা করবেন তখন সাথে সাথে কিন্তু আপনারা মনিটারেশনটা পেয়ে যাবেন আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি যে আমি আমার চ্যানেলটা কীভাবে অ্যানালাইসিস করলাম কিভাবে আবার রিঅ্যাপ্লাই আবেদন করে আমি মনিটাইজেশনটা ফিরিয়ে নিয়ে আসলাম একটু মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তাহলে ইউটিউবের ভিডিওর মধ্যে বা ইউটিউব চ্যানেলের মধ্যে যদি আপনার কোনো সমস্যা হয়ে থাকে রিউজ কন্টেন্ট নিয়ে যদি আপনি কোনো জামিলার মধ্যে থাকেন তাহলে সেটা অবশ্যই সমাধান পেয়ে যাবেন চলুন আমি আপনাদেরকে দেখাচ্ছি যে আমি এখানে দেখতে পারতেছেন আমার চ্যানেলটার মধ্যে সাবস্ক্রাইবার রয়েছে এখানে এক লক্ষ সতেরো হাজার নয়শো তিরিশ জন সাবস্ক্রাইবার রয়েছে দেখতে পারতেছেন তো আমার এই চ্যানেলটার মধ্যে মোটামুটি ভিউ কিন্তু অনেকটা ভালো ছিল তো রিউসের জন্য আমার মনিটাইজেশনটা চলে যায় তো এখানে আমি আর্নিং যে ডলার আইকনটা রয়েছে এখানে আমি ক্লিক করলাম এখানে ক্লিক করার পর দেখতে পারতেছেন আমার এখানে দুইটা বায়ুলেশন আসে একটা দেখতে পাচ্ছেন বায়ুলেশন অফ ইউটিউব মনিটাইজেশন পলিসি আর একটা হচ্ছে রিউজ কন্টেন্ট তো এটা এখন আমি দ্বিতীয়বার আবেদন করব। এখানে দেখতে পাচ্ছেন এই পর্যন্ত আমি আরও একবার এর আগে আবেদন করেছিলাম তারা দেয় নাই তারা বলতেছে যে আমার এখানে যে সমস্ত কন্টেন্টগুলো ছিল এগুলো সম্পূর্ণ রিইউজ তো আমাকে তারা বলতেছে যে সেগুলো ডিলিট করার জন্য এডিট করার জন্য থামনিল চেঞ্জ করার জন্য তো আমি রিউজের যতগুলো ভিডিও ছিল সবগুলো কিন্তু আমি ডিলিট করে দিলাম এবং কি থামনিলগুলো পর্যন্ত আমি ডিলিট করে ফেলেছি তো এরপর এখন দেখতে পাচ্ছেন এখন আমার চ্যানেলটা সম্পূর্ণ পেজ রয়েছে কিভাবে বুঝবেন আমি আমার কন্টেন্ট যেটা রয়েছে আমি কনটেন্টের উপর ক্লিক করতেছি তো কন্টেন্টের উপর ক্লিক করলে এখানে দেখতে পারতেছেন সম্পূর্ণ ভিডিওগুলো হচ্ছে যে আমার নিজের ভিডিও দেখতে পারতেছেন এখানে সম্পূর্ণ আমার ফেস স্ক্রিন ভিডিও দেখতে পারছেন আমার নিজের ভিডিও দেখতে পারছেন এই ভিডিওগুলো ভাইরাল হওয়া একটু কষ্টকর কারণ হচ্ছে যে আপনি যখন কোনো কিছু আবে যাবে বাজে কিছু লাগিয়ে যখন ভিডিও বানাবেন তখন সেগুলো তাড়াতাড়ি ভাইরাল হয়ে যায় আর যখন নিজের শেয়ারা দেখিয়ে কোনো একটা ভিডিও বানাবেন এটা কিন্তু তেমন একটা ভাইরাল হয় না দেখতে পারতেছেন তো মোটামুটি এই ভিডিওটার মধ্যে আমার কিন্তু ভিউ চলে আসে এখানে সাতাশি হাজার ভিউ চলে আসছে দেখতে পারতেছেন এই কারণে আমার ওয়াশ টাইমটা কমপ্লিট হয়ে গেছে আমি যাতে সবগুলো ভিডিও যাতে ডিলিট করেছিলাম এই কারণে আমার এখানে ওয়াশ টাইমগুলো ছিল না তো আমি সাড়ে হাজার ঘন্টা ওয়াশ টাইমটা আমি কমপ্লিট করেছি এখানে দেখতে পাচ্ছেন এখানে লাগে হচ্ছে ঘন্টা ওয়াশ টাইম আমি সেইখানে এখানে লাগছে আমার এখানে হয়ে গেছে কত সাতচল্লিশ হাজার নয়শো সাতচল্লিশ হাজার পঁচানব্বই ঘন্টা ওয়াশ টাইম হয়ে গেছে আর এক হাজার সাবস্ক্রাইবার যেখানে লাগে সেইখানে আমার এখানে সাবস্ক্রাইবার রয়েছে এক লক্ষ সতেরো হাজার নয়শো তিরিশ দেখতে পাচ্ছেন তো যাই হোক এখন আমি দেখতে পাচ্ছেন এখন আমি এখানে রিঅ্যাপ্লাই যে রয়েছে এখানে শুধুমাত্র আবেদনটা করে দিলেই হবে আমার মোটামুটি কাজ হয়ে গেছে কারণ আমি চ্যানেলটাকে একদম ফ্রেশ করে ফেলছি ভাই তো আমি চাষা করতেছি যে মাত্র দুই তিন দিনের মধ্যে আমার মনিটেশনটা আমাকে দেওয়া হবে যাতে এত বড় একটা বুঝতে পারছেন এক লক্ষ সতেরো হাজার একটা চ্যানেলের মধ্যে প্রত্যেকটা মাসে থেকে আশি হাজার টাকা ইনকাম হতো তো হঠাৎ করে যখন মনিটেশনটা চলে যায় এটাতে আমি কাজগুলো অফ করে দিই বুঝতে পারছেন আমি অনেকটা একেবারে মনে মন খারাপ করে বসেছিলাম যে এই কারণে ভিডিও সারতাম না তো ভিডিও না সারার কারণে আমার চ্যানেলটা সম্পূর্ণ বসে গেছে তা আপনারা এই ভুলগুলো করবেন না ভাই চ্যানেলে যদি বা কোনো সমস্যা হয় তাহলে আপনারা কাজ ছেড়ে দিবেন না যদি আমার মতো কাজ ছেড়ে দেন তাহলে আপনার চ্যানেলটা আপনারা নিজে থেকে বসাই ফেলবেন তো যাই হোক আমি এখানে দেখতে পারছেন ডলার আইকন যেটা রয়েছে আমি এটার মধ্যে যাচ্ছি এটার মধ্যে গিয়ে আমি রিঅ্যাপ্লাই যে আবেদনটা রয়েছে সেটা আমি করে দিচ্ছি তো আমি অবশ্যই আপনাদের জন্য একটা ভিডিও নিয়ে আর যাতে এই ভিডিওটা আপনাদেরকে দেখাচ্ছি যে সাইবে মিনি সাইফুল যে চ্যানেলটা রয়েছে এটা মনিটেশনটা ছিল না এখানে দেখতে পারছেন একদম ফমান দেখতে পারছেন বায়োলেশন ইউটিউব মনিটেশন পলিসি ইস্যু রিউজ ইউজ কন্টেন্ট দেখতে পারছেন এখন আমি এখানে রিঅ্যাপ্লাই যে অপশনটা রয়েছে আমি রিঅ্যাপ্লাই করে দিচ্ছি তো আমার জন্য দোয়া করবেন যাতে মনিটেশনটা আবার আমি ব্যাক পাই তো বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহ আমার মনিটাইজেশনটা ফিরিয়ে দিও রিঅ্যাপ্লাই যেটা রয়েছে আমি এটা ক্লিক করতেছি দেখতে পারছেন আমি এখানে ক্লিক করে দিলাম দেখতে পারছেন এখানে ইউর হ্যাভ রি অ্যাপ্লিকেট গোইট রয়েছে আমি গোয়েটের উপর ক্লিক করলাম তো দেখতে পারছেন এখানে ইউর অ্যাপ্লিকেশান ইজ আন্ডার রিভিউতে রয়েছে দেখতে পারছেন তো তারা বলতেছে যে এটা যাতে রিভিউতে রয়েছে তিরিশ দিন পর্যন্ত আমাদেরকে অপেক্ষা করার জন্য তিরিশ দিনের মধ্যে আমরা যে কোনো একটা ইমেল পাবো যে কোনো একটা রেসপন্স আমাদেরকে করবে তারা দেখতে পারছেন তিরিশ দিন পর্যন্ত আমরা এখানে অপেক্ষা করা লাগবে তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন ভিডিও যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর এই ফেসবুক পেজে ভিডিওটি দেখলে ফেসটি ফলো দিয়ে রাখবেন তো হাফেজ আসসালামু আলাইকুম